नमस्कार बंधुरा, तुषारेर बागान चैनले सबाइके स्वागत। आमी तुषार नस्कर। आमी देखाच्छी आजके जे गाछगुलो आमी आगे देखेछी, सेई बेगुन चारा जे तुलेछिलाम सब आजके कत बड़ बड़ बेगुन हयेछे एबं हार्वेस्टिं हच्छे, तुले खावा हच्छे, आबार हच्छे एबं फुल देखुन। तो देखुन गाछ भिडियोगुलोके आपनि जदि एकटु देखेन সেই ভিডিওগুলো একটু গিয়ে দেখতে পাবেন যে কী করে গাছগুলোকে এত পরিচর্যা করি এবং গাছগুলো কত চড়া ছাদের উপর রোদে বেঁচে বাঁচিয়ে রাখতে পেরেছি। তা যদি দেখেন আপনারা, তা সুন্দর ভালোভাবে ফল হয়েছে। তো এই গাছটার একটু কম হয়েছে, তারপর যে কটা হয়েছিল আমরা হারভেস্টিং করছি তার জন্য। তা এই গাছগুলোতে এখনও ছোটো আছে বলে দেখতে দেখাতে পাচ্ছি প্রচুর ফল ফুল এসছে। এবং সত্যি কথা বলতে এত গাছে ফল হয়েছে তার জন্য আমি নিজে থেকে কিছু ফুলকে আমি কেটে ফেলে দিয়েছি। যেমন দেখুন এই ফুলটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, অনেক 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 এরকম দেখলে আপনি দেখতে পাবেন। এই দেখেছেন, এই যে এই যে এটা কেটে ফেলে দিয়েছি, তা নাহলে গাছের বাঁচতে পারবে না গাছ। দেখুন প্রচুর প্রচুর দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কীভাবে সমস্ত, এই দেখুন আরও আবার আসছে। তা বেগুন গাছ দেখেছেন আসছে, তা খুব একটা কষ্টকর গাছ নয়, তবে হ্যাঁ রাজা চাষ তা বলতে গেলে। দেখেছেন বেগুন গাছে, তা এই গাছটার একটা মাহাত্ম্য আছে আমি দেখেছি বারবার। হ্যাঁ এই যে হয়েছে, এই একই বেগুন গাছে এটা টমেটো গাছ করা হয়েছে, তে ফলও এসে গেছে দেখেছেন। তো যাই হোক এরকম হচ্ছে মোটামুটি। তা এই যে গাছ দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ফুল ভর্তি, ঠিক আছে প্রচুর ফুল ফলে ভর্তি গাছগুলো। তা যাই হোক, আরও কাঁটা বেগুন আছে আমার, তা কাঁটা বেগুনও আছে দেখেছেন। এরকম মাগড়া নয়, এটা কাঁটা বেগুন বলে, সেদিকেও আছে। এই গাছটারও আছে, এতে আরও আসছে দেখুন। হ্যাঁ এতে খুব কাঁটা, ভয় লাগে ধরতে গাছকে, ঠিক আছে। তা এরও বেগুন আছে দেখুন এই যে ভিতরে, ঠিক আছে। সঙ্গে ছলা গাছও করে দিয়েছি, ছলাও দেখুন ফল ভালো হয়েছে, রাইবোজামও দিচ্ছে, এদিকে আমি ছলাও পাবো দেখেছেন। ছলা ভর্তি এরকম, ছলা ভালো ভালো হয়েছে, ছলা ছলা হয়েছে। এটা মটরশুঁটি দিয়েছিলাম, মটরশুঁটি হয়েছে দেখুন, দেখেছেন মটরশুঁটি নিচেও হয়েছে, মানে প্রচুর যা দিয়েছি সবই ভালো হচ্ছে। এই 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 টপটাতে আপনার যাকে বলা হচ্ছে আপনার ইয়ে কড়াই শাক, মুগ, খেসারি কড়াই, মুগ নয় খেসারি কড়াই, সেই কড়াই শাকও ছিল, তার দানা অনেকগুলো দানা হয়েছিল প্রায়। তো যাই হোক, তো এগুলো শখের জিনিস অন্য কিছু না। তা যেমন ধরুন এই একটা বাজে ঘাস হয়েছে আগাছা, এই যে এটা এটাকে আমি তুলে দেবো এইভাবে। তা এগুলো এইভাবে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে, এইভাবে করতে হবে। তা ঠিক আছে এইভাবে করুন, ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইভাবে অনেক ভিডিও পাওয়ার জন্য।